তপ্ত সন্দেশ খালি কেরল সফর কাটছাট করে ছুটে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কেরল থেকে কলকাতা ফিরে সোজা সন্দেশখালির পথে রওনা হয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পেলেন। 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে মিনাখার বামন বাজারের কাছে তার কনভয় আটকানো হয়েছে। কালো পতাকা প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা, ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়েছেন তিনি। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই দাবি পুলিশের। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছেন বিজেপি বিধায়করা, গিয়েছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিনাখার বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যপালের সামনেই এই সমস্ত কিছু ঘটে। গ্রামবাসীদের অবরোধের মুখে পড়ে রাজ্যপালের কনভয়, বেশ কিছুক্ষণ আটকে ছিলেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান রাজ্যপালের গাড়ি। তপ্ত সন্দেশখালি কেরল সফর কাটছাট করে ছুটে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কেরল থেকে কলকাতা ফিরে সোজা সন্দেশখালির পথে রওনা হয়েছিলেন তিনি, কিন্তু মাঝপথে বাধা পেলেন। 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে মিনাখার বামন বাজারের কাছে তার কনভয় আটকানো হয়েছে। কালো পতাকা প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা, ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়েছেন তিনি। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই দাবি পুলিশের। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছেন বিজেপি বিধায়করা, গিয়েছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিনাখার বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যপালের সামনেই এই সমস্ত কিছু ঘটে। গ্রামবাসীদের অবরোধের মুখে পড়ে রাজ্যপালের কনভয়, বেশ কিছুক্ষণ আটকে ছিলেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান রাজ্যপালের গাড়ি। তপ্ত সন্দেশখালি কেরল সফর কাটছাট করে ছুটে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কেরল থেকে কলকাতা ফিরে সোজা সন্দেশখালির পথে রওনা হয়েছিলেন তিনি, কিন্তু মাঝপথে বাধা পেলেন। 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে মিনাখার বামন বাজারের কাছে তার কনভয় আটকানো হয়েছে। কালো পতাকা প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা, ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়েছেন তিনি। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই দাবি পুলিশের। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছেন বিজেপি বিধায়করা, গিয়েছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিনাখার বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যপালের সামনেই এই সমস্ত কিছু ঘটে। গ্রামবাসীদের অবরোধের মুখে পড়ে রাজ্যপালের কনভয়, বেশ কিছুক্ষণ আটকে ছিলেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান রাজ্যপালের গাড়ি।